পালাবার চেষ্টা করবি না, কোথাও পালাবার চেষ্টা করবি? চল আয় 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 আয়, দাঁড়িয়ে থাকিস না, আয় আয়। কারা দলের লোক? দলের লোক স্যার? স্যার আমি কিন্তু আগেই বলছি স্যার, আমি পাতি পকেট মার স্যার। চা খাবি? চল, চায়ের দোকান আয়। খাবে দুটো চা, একটা লিকার চা দিন। বিস্কুট খাবে? বিস্কুট খাবে? একটা সিগারেট, সিগারেট দেবে না তুমি? সিগারেট না, সিগারেট ও আমাকে প্যাকেট প্যাকেট। আমি পুলিশ নই, সে আগেই বুঝেছি, কিন্তু জামায়াত করছেন কেন? হ্যাঁ কি কি নাম? হ্যাঁ নাম কি? সানি। আসল নাম কি? সঞ্জয় কর্মকার। সঞ্জয় কর্মকার? সঞ্জয় নামের মানে জানা আছে? বালে তো ভাকাচ্ছেন কেন বলুন তো, জানতো দেখি পাতলন কাজের সময় যত আল বাল লোক এসে আজ। বস। হ্যাঁ বস 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 বস। হাত ধরে টানটা না মারলে তো এতক্ষণে খবর হয়ে যাচ্ছিল, কালকে ঢাকুরিয়ায় একজনের মাথা ফাটিয়ে দিয়েছে শুনলাম। হ্যাঁ পল্টা
ভালো নাম? ওর আবার ভালো নাম জানতে চাইবেন না, বললাম তো জানি না। এবার আপনার কি তারপর কাকা আছে নাকি? কেন না, মানে একটা পকেট মার্কে কিনে এনে চা খাওয়াচ্ছেন, আজও বাজে প্রশ্ন করছেন, বাট আপনার মতলব কি বলুন তো? জানতে চাই তোমার কথা। আমার কথা জানতে চাইছে স্যার, জীবনের দ্বিতীয়বার কেউ আমার কথা জানতে চাইলো, তা আবার পুলিশ ছাড়া। প্রথমবার কে চেয়েছিল? আপনি তোরাই না চেনেন। আচ্ছা আচ্ছা, আমার কথা জেনে কি করবেন? হ্যাঁ, গল্প লিখব, গল্প লিখব। গান মেরেছি, গল্প লিখবেন? হ্যাঁ, আমায় নিয়ে? তোমাদের নিয়ে। আমায় নিয়ে গল্প লিখে কি করবেন? তোমার বাড়িতে কে কে আছে? বাপমা মরে গেছে, বোন আছে, বোনের বিয়ে হয়ে গেছে, আর আছে টুসি, নিউআলিপুরে থাকে। তা আপনি কি করেন? আমি? হ্যাঁ, ভাড়া। ওখানে বিএলআর অফিসটা চিনিস? সরকারি অফিসটা, ওখানে আমি ছোট একটা চাকরি করি। আর গাঁজা খান? কি না, কিছু না। তো বলছি আপনার বাড়িতে কে কে আছে? আমি আছি, আমার মা বাবা আছেন, স্ত্রী আছেন। আসলে বহুদিন ধরেই আমি জানতে চাই যে তোরা কিভাবে জীবন কাটাস। তো কি দেখছিস, কি দেখছিস? হ্যাঁ, খিদে পেয়েছে? না আবার, আমাদের তো খিদেই পায় না, মেশিন তো লেওড়া। চ, হ্যাঁ চল 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 চল, আরে চল। ওই খোকা, টাকা তোর পালাতে ইচ্ছে করে না? তুই এখানে লোকগুলো তোকে তাড়া করছিল, তোর এমন কোথাও একটা পালাতে ইচ্ছে করে না যেখানে এই লোকগুলো নেই, পকেট মার নেই, পুলিশ নেই, নেতাগুলো যারা ভিক্ষে করায়, পকেট মার তৈরি করে, এই নেতাগুলো নেই, তোর সেখানে পালাতে ইচ্ছে করে না? স্যার, খেয়াল করেছিলেন যখন ওই মালগুলো আমার পিছন দৌড়াচ্ছিল, আমি দাঁত খেলাচ্ছিলাম, খেয়াল করেনি? গুরু, ওকে হচ্ছে জিতে যাওয়ার হাসি। এই আপনি, আপনি যেদিন চাকরিটা পেয়েছিলেন আপনি এসেছিলেন, কেলিয়েছিলেন দাঁত। বোনের যেদিন বিয়ে দিলাম সেদিন বোনও দাঁত কেলিয়েছিল, মা যেদিন চলে গেল সেদিন মাও। হেরে যাওয়া কান্নার থেকে না জিতে আবার হাসি গিয়া চম্পা। তবে হ্যাঁ, বস জেতার ইচ্ছা থাকা দরকার, ঠিক আছে? ওই তরকারিটা খা। হুম।
গুড়ো আপনার কোনো ইচ্ছা হয়নি কালকে মারা? হ্যাঁ ইচ্ছা হয়নি? কথাগুলো কানে যাচ্ছে না নাকি কিরে? শুধু হা করে বসে থাকবি সারা দিন বাড়িতে? শুধু সারা দিন বাবার অন্ন ধ্বংস করা হচ্ছে, ওনার নাম নেই, চাকরি বাকরির নাম নেই। দেখ তোর মতো ছেলেরা কেরম করছে কত কিছু, ইঞ্জিনিয়ারিং পড়ছে, ডাক্তারি পড়ছে, আমরা পুরো ছেলে লাজ লজ্জার নাম নেই। এই এই তুই মরতে পারিস না, মর না, মর, মরলে বাঁচি আমি। তুই চাচ্ছিস কি করতে? মাথায় বোধহয় ভূত চেপেছি, কি করতে চাই? তোকে জন্ম দিয়েছিলাম, সংসারের জ্বালায় আমি নিজে মরতে বসেছি, আজকে এটা কালকে ওটা সমস্যা লেগেই আছে, তারপরে দেখো ছেলেটাকে। আমার নাম জেনে কি করবি? না এমনি তোর বাড়ি কোথায় রে? শ্যামনগর। কে কে আছে তোর বাড়িতে? মা বাবা আর বোন। তুই স্টেশনে ঘুরে বেড়াচ্ছিস যে এখন, স্কুলে যাস না? যেতাম তো, আগের বছর থেকে আর যাই না, বই খাতা কেনার পয়সা নেই। কেন, তোর বাবা কি করে? বাবা রিক্সা চালায়, মদ খায়, আর বাড়িতে এসে মাকে মারে। বাড়িতে এসে মাকে মারে? হ্যাঁ। স্কুলের পয়সা দেয় না? না। তাই তুই স্কুলে যাস না? বোনও যায় না, ও ছোট বলে ফেরিঘাটে চাইতে চায়, আমি বড় বলে তেরেনি। তো তোর মা কি করে? মা নেই, মা কি করে? মা ওখানে ওই একটা হোটেলে বাসন মাজে। ও তা মা তো বাসন মাজে, তুই এরম লোকের থেকে চাইতে আসিস কেন? মা বলেছে না চাইলে ভাত জুটবে না। না চাইলে ভাত জুটবে না। না চাইলে ভাত জুটবে না। তোর ব্যাগে কি আছে দাদা? ব্যাগে বই খাতা আছে।
তুই এখনো পড়িস? মাঝে বলে বড় হয়ে গেলে পড়াশোনা করতে হয় না, ধান্দা করতে হয়। ঠিকই বলে, আমার তো ধান্দা জুটলো না, তাই পড়াশোনা করি। একটাও তো কালি নেই, এটা দিয়ে তুই লিখবি। আগে কালি আছে কিনা দেখ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা দিয়ে আমি লিখবো। হ্যাঁ কি লিখবি, গল্প না ছড়া? আমি ছড়া লিখি না, পড়ি। তাহলে শোনা একটা। ছড়া শোনাবো? তার আগে বল, সকাল থেকে তুই কিছু খেয়েছিস? জল। হ্যাঁ জল। আর শুধু জল? হ্যাঁ সকাল থেকে শুধু জল খেয়েছিস? হ্যাঁ। দাঁড়া, ধর খা এটা। সবটা আমার? হ্যাঁ সবটা তোর। তাহলে তুই, তাহলে তুই কি খাবি? আমি যেখানে যাচ্ছি সেখানে ওখানে খেতে দেবে, তুই খাব। এই কি করছিস? খেলি না এগুলো, খেলি খেলি না এগুলো। কিরে এই কি, ওগুলো খাবি না? এগুলো বাড়ি গিয়ে বোন কে দেবো। এই এই যাচ্ছিস কোথায়? ধান্দার সময় আড্ডা নয় রে দাদা। এমন সময় আলাপ হলো আগামের আগন্তুক, আলোর দিশা বোধ হয় তুমি শান্তি নেমে আসুক। যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাত্রে তার মুখে খবর পেলুম, সে পেয়েছে ছাড়পত্র এক নতুন বিশ্বের দ্বারে, তাই ব্যক্ত করে অধিকার জন্ম মাত্র সুতীব্র চিৎকারে। খর্বদেহ নিঃসহায় তবু তার মুষ্টিবদ্ধ হাত উত্তোলিত উদ্ভাসিত, কি এক দুর্বোধ্য প্রতিজ্ঞায়। সে ভাষা বোঝে না কেউ, কেউ হাসে কেউ করে মৃদু তিরস্কার। আমি কিন্তু মনে মনে বুঝেছি সে ভাষা, পেয়েছি নতুন চিঠি আসন্ন যুগের, পরিচয় পত্র পড়ি ভূমিষ্ঠ শিশুর অস্পষ্ট কুয়াশা ভরা চোখে। তুমি কে জানিয়ে বললে আমার কলম ছুঁয়ে রেখে গেলে হর্ষার জুহার, তুমি কে আমাকে জুহার।
এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান। জীর্ণ পৃথিবীতে ব্যর্থ, মৃত আর ধ্বংসস্তূপ পিঠে চলে যেতে হবে আমাদের। চলে যাব, তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল, এ বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। গল্পটা লিখিস আমার, চলি ধান্দার সময় আড্ডা নারে দাদা। চোট পাবে রোজ সমাজের নিয়ম, ভুল হোক কিংবা ঠিক হোক বেশি কিংবা কম, এ লড়াই সে লড়াই আসল আমিকে চেয়েছি কালবি পারিনিতা হতে। সুকান্ত তুমি ফিরে এসো না, আর এ রাঙা ধুলো আর চিনবে না তোমায়, পড়ে দেখবে না তোমার রক্তলিপির বয়ান। যে যুগে দুর্যোগে তুমি হেঁটেছিলে পথে, মাথার ওপর নিয়েছিলে পাণ্ডুলিপির ভার, তা আজ সঙ্গমে লিপ্ত লোহার নলের সাথে। চলে যাচ্ছ, একটু দাঁড়িয়ে যাবে না দূরে? হয়তো দেখতে পাবে ভবিষ্যৎ জন্ম নিচ্ছে, জন্ম নিচ্ছে বারুদের বংশ প্রতিটা বস্তিতে। কালো আকাশ দেখে যে অশোকা স্বাগত, জঞ্জালের ফাঁকে বসে মিলিয়ে নিও ব্যর্থতা, যাকে পারেনি সরাতে কলম, বিছিয়ে দিতে পারেনি রঙিন বিছানা বালিশ আগামীর জন্য। শুধু রেখে যাচ্ছি আমাদের মিথ্যে ছাড়পত্র হিসাবে।